हाय वेलकम टू माय चैनल शर्मिश्री शर्मिश्री ते तुम्हारे सकल के जानाई स्वागत। आज के एमन एक रेसिपि करते नहीं बर्षाकाली बांगाली सबथेके प्रिय रेसिपि सेटा हलो भापा इलिश। एखन तो बर्षाकाल और इलिश माछ समुद्र थेके नदीते आसे डिम पाड़ते आर धरा पड़े प्रचुर इलिश एई समय धरा पड़े एवं एई समय इलिश माछ खेते खूब टेस्ट है। तो आज के इलिश माचे एक रेसिपि भापा इलिश करते नहीं चलो देखे। इखने इलिश माचे टुकड़ोगुलो आखने तीन टुकड़ो इलिश माच नहीं एक नारकोल बाटा सर्षे बाटा सर्षे भालो करे धुए मिक्सी पेस्ट करे काचा लंकार एकटू हलुद दिए लवण काचा लंका हलुद एकटू लंका गुड़ो और सर्षे तेल जा लागबे एटाके आमी एकटू छेके नेब। छेके निले तलाय कालो बाकुलगुलो पड़े जाबे सर्षेर एइभाबे छेके निएछि। এইভাবে সর্ষে খেলে না সর্ষেতে অম্বল হয় না অনেকেরই হয় না সর্ষেতে অম্বল হয় এই বাকলগুলোর জন্য হয়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব পাটিটার মধ্যে বসিয়ে দিলাম। और ये सर्षेटा तो हमें छेके रेखे एटा पुरो दिए दीची इस नारकोलटा एक बेटे रेखे एटाओ दिए देव। একটা বাটিতে এখান থেকে একটু হলুদ নেব হলুদটা আর একটু সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা লবণ আর এখানে কাঁচা লঙ্কাগুলো আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মেখে দিচ্ছি। আর সর্ষের তেল এখানে দু টেবিল চামচ মতো নিলাম দু টেবিল চামচ। এবার এটাকে একটু মেখে দিই এটা নারকোল সর্ষে বাটা সর্ষের তেল একটু হলুদ আর লঙ্কা নুন দিয়ে এরকম করে মেখে নিলাম। এবার এটাকে ভাপে বসাবো তার জন্য গরম জল আগে থেকে বসাতে হবে। এটাকে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটা প্যানে গরম জল বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার এখান থেকে এই টিফিন বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে গরম না হলে বসানো যায় না গরম হলে তবেই কিন্তু বসাতে হবে তবেই ভাপেটা ভালো হবে। 10 থেকে 12 মিনিট আমি এটা ঢেকে রেখে দেবো। দরকার হলে দেখে নিতে হবে মাছটা ঠিক হয়েছে নাকি 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়েই যায়। হ্যাঁ 12 মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দেখে নেব
ধোঁয়া বেরোচ্ছে খুব। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে খুলে একটু দেখে নেব। তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপা, প্রচণ্ড গরম। এই যে খুব সুন্দর কালার এসছে আর গন্ধ তো খুব বেরোচ্ছে, তো গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। বর্ষার একটা বাঙালির সেরা রেসিপি এটা বর্ষাকালের জন্য। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। আরও কিছু দেখতে চাইলে তাও কমেন্টসে জানাতে পারেন। তো আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।